অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় দশ হাজার শূন্য পদে অঙ্গনড়ি কর্মী এবং সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো দশ হাজার শূন্য পদে পশ্চিমবঙ্গে অঙ্গনারী কর্মী এবং সহায়ক পদে কর্মী নিয়োগ করতে চলেছে এখানে মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে এবং এই দশ হাজার শূন্য পদ প্রতিটা ব্লকে রয়েছে শূন্য পদ কম বেশি প্রতিটি ব্লকে রয়েছে এই শূন্যপদ এবং প্রায় শূন্য পদ দশ হাজারটি রয়েছে সো বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জানিয়ে দেবো কবে থেকে আবেদন শুরু হতে চলেছে কোন ব্লকে কতগুলি ভ্যাকান্সি হতে চলেছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো এখানে দেখো আমরা বর্তমান পত্রিকায় চলে এসেছি আজকে বর্তমান পত্রিকায় এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো অবশ্যই ডিটেলসটা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আজকে বর্তমান পত্রিকায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখো বলেছে প্রায় দশ হাজার শূন্য পদে বা প্রায় দশ হাজার অঙ্গনারী কর্মী ও সহায়ক পদে নিয়োগের নির্দেশিক অবশেষে অর্থ দপ্তরের ছাড়পত্র মিলল রাজ্য জুড়ে অঙ্গনারী কেন্দ্রে বিপুল সংখ্যক কর্মী ও সহায়কের পদ খালি সেসব পূরণ করতে নারী ও শিশু কল্যাণ দপ্তর পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে ওই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সব জেলা শাসককে জানা গিয়েছে সব জেলায় মিলিয়ে আনুমানিক দশ হাজার পদে বা দশ হাজারের মতো খালি পদ রয়েছে অর্থাৎ এখানে শূন্য পদ দেখতে পাচ্ছ প্রায় দশ হাজার রয়েছে অর্থাৎ দশ হাজার শূন্য পদে কিন্তু পশ্চিমবঙ্গে অঙ্গনারী সহায়ক এবং অঙ্গনারী কর্মী নিয়োগ করতে চলেছে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সব ব্লকে আইসিডিসি প্রকল্পে আইন জটিলতা নেই বা আইনি জটিলতা নেই সেখানে দুটো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বা শুরু করে দিতে হবে করোনার জেরে স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ টাকা ব্যয় করতে হবে বলে গত বছরের এপ্রিল মাসে অর্থ দপ্তর জানিয়ে দিয়েছিল করে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না কোনোভাবেই অতিরিক্ত ব্যয় করা যাবে না সেপ্টেম্বর মাসে ফের অর্ডার করে জানানো হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে ব্যয় সংকোচ নির্দেশিকা দু হাজার একুশ সালে একত্রিশ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে কিন্তু আসন্ন নির্বাচনকে মাথায় রেখে সেই অবস্থান বদলে নিয়োগের ছাড়পত্র দেওয়া হলো যদিও অর্থ দপ্তরে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি দপ্তর সূত্রে খবর বহুদিন ধরে অঙ্গনারী কর্মী ও সহায়ক পদে নিয়োগ হয়নি বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় আইসিডিসি প্রকল্পে এই নিয়োগ হয়েছে কিন্তু অধিকাংশ জায়গাতেই দেখা যাচ্ছে পরীক্ষা হয়ে গেলেও ফলাফল প্রকাশ হয়নি বা প্যানেল তৈরি থাকলেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি কোথাও আবার কোনো কিছুই হয়নি দপ্তরের মতে সব জায়গায় পর্যাপ্ত অঙ্গনারি কর্মী ও সহায়ক না থাকায় কাজকর্ম পরিচালনার সমস্যা হচ্ছে নতুন করে কেন্দ্রগুলি খোলার পর যাতে সেই সমস্যা না হয় সেই কারণেই দ্রুত নিয়োগের নির্দেশিকা দিয়েছে দপ্তর যে পাঁচশো ছিয়াত্তরটি আইসিডিসি প্রকল্পে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো উনিশটি অঙ্গনড়ি কেন্দ্রের মধ্যে এক লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তরটি চালু রয়েছে অঙ্গনারী ও সহায়কের যে বিপুল সংখ্যক পদ খালি রয়েছে তা স্বীকার করে নিয়েছে দপ্তর কিন্তু সঠিক কত খালি তা স্পষ্ট জানা যায়নি দপ্তরে কর্তাদের বক্তব্য জেলায় জেলায় খালি পদের সংখ্যা প্রতিনিহিত পরিবর্তন হতে থাকে তাই নির্দিষ্ট করে সংখ্যা বলা সম্ভব নয় দক্ষিণ চব্বিশ পরগনায় সহায়ক এবং কর্মী মিলিয়ে আড়াই হাজার মতো পদ খালি রয়েছে জেলাগুলিতে আসন সংখ্যা বেশি হবে বলে আশা করা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন জেলায় এই নিয়োগের কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনের নিঘণ্ট প্রকাশ হতে পারে তারপর অবশ্যই কাজ করা যাবে না তাই ভোটের ঘোষণা হওয়ার আগেই যাতে শূন্যপদ পূরণ করা শুরু হয়ে যায় তার জন্যে তৎপর হয়ে গিয়েছে দপ্তর বা হয়ে উঠেছে দপ্তর অবশ্যই দেখতে পারলে যে দশ হাজার শূন্য পদে কিন্তু অঙ্গনারী কর্মী এবং সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিছু দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে সেটি কিন্তু দপ্তর সূত্রে খবর জানিয়েছে এবং আজকে বর্তমান পত্রিকায় এই নিয়োগের আপডেট উঠে এসেছে আজকে বর্তমান পত্রিকাটা তোমরা যদি ফলো করে থাকো তাহলে অবশ্যই এই নিউজটি পেয়েছ দশ হাজার শূন্য পদে অঙ্গনারী কর্মী এবং সহায়ক পদে নিয়োগ করতে চলেছে প্রতিটি জেলাতেই কিন্তু আইসিডিসি প্রকল্পে এই কর্মী নিয়োগ করতে চলেছে অঙ্গনারী কর্মী এবং সহায়ক পদে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে এবং শূন্য পদ দশ হাজার রয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার প্রতিটি ব্লকে কিন্তু নিয়োগ করতে চলেছে এবং বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দেবে দপ্তর খুব শীঘ্রই অঙ্গনারী কর্মীর নিয়োগ হতে চলেছে সেই সম্পর্কে ডিটেলসে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ যখনই আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেল নিয়ে ভিডিও পেয়ে যাবে সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ